কত বছর ধরে পূজোটা হয়ে আসছে? প্রায় 300 বছরের বেশি এই পূজোটা। আমাদের এখানটা বিরাট জমজমাট থাকে, আমাদের চারপাশে তো মেলা বসে যায়। আর তাছাড়া আমাদের এই মাইতো কার্তিকের মধ্যম কার্তিক, আমরা ডাক নামে মাইতো কার্তিক বলে পরিচিত। এটা তো একটা সোনামুখীর মধ্যে একটা বিখ্যাত, এবং এই জায়গাটা প্রচুর মানে জাঁকজমকভাবে পুজো হয়। আমাদের এবারে আমরা এই প্রশাসনিক তরফে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের যে আড়ম্বর, সে আড়ম্বর থেকে আমরা একদম পুরোপুরি দূরে সরে রেখেছি, এবং আমরা সবাইকে চেষ্টা করছি যাতে আমাদের সমস্ত নিয়মকানুন মেনেই সব কিছু হয়। আমরা যেমন আমাদের 3-4 দল বাজনা থাকে, প্রচুর বাজি পোড়ানোর ব্যবস্থা থাকে বিসর্জনের রাত্রে, এবং বিশাল বড় প্রসেশন থাকে, এখানটা পুরো মেলায় হয়, সমস্ত কিছুই এবার বন্ধ আছে। এই সমস্ত প্রসেশন কিছুই আমরা বন্ধ, বাজনাও আমরা খুব সামান্য মানে যতটুকু না হলে নয়, এবং পুজোর জন্য যেটুকু দরকার পুজোটা চালানোর জন্য সেটুকু ব্যবস্থা আমরা আয়োজন করেছি। আর আমাদের এই পুজোটা সাধারণত আমাদের এই পল্লীর যে মধ্যেই হয়ে থাকে, পল্লীর সমস্ত কিছু কালেকশন থেকেই হয়ে থাকে, আমরা বাইরে থেকেও কোনো কালেকশন করি না। আমাদের এই পল্লীর যে 100টা মতো ঘর আছে, এই ঘর থেকেই আমরা কালেকশন করি। পুজোটা চিরকালই এইভাবেই হয়ে আসছে দীর্ঘদিন ধরে। অন্যান্য বছর যেভাবে আনন্দ উৎসবের সঙ্গে পুজো করে না, এবার আনন্দের তো প্রচুর না, কোনোভাবেই হচ্ছে না। আমরা আমাদের খারাপও লাগছে, কারণ এই প্রথম আমরা কার্তিক পুজো এত অনাড়ম্বরভাবে পালিত হচ্ছে। আমরা দেখছি শুধু কার্তিক নয়, কালী পুজোগুলোও সেইভাবেই হচ্ছে। এবার তো কালী আর কার্তিক একসাথে পড়ে গেছে, তার জন্য সোনামুখীটা আরও বেশি উৎসবমুখর হওয়ার কথা ছিল, কিন্তু সেটা অনেক এবারে অনেক কম, ভিড়ও কম, মানুষের আসা যাওয়াও কম। আর বলুন, করোনার আতঙ্কও একটা রয়েছে মানুষের মধ্যে, যার জন্যে এখানে বিভিন্ন এখন যে আত্মীয় স্বজনরা বাইরে থেকে যেভাবে হয়ে আসেন, এবার সেভাবে কেউই আসছেন না, এবং সেই জন্য নালে এই জায়গাটা আপনি এইভাবে দেখতেই পাতেন না। আজকে যেভাবে আপনি আমার মানে সঙ্গে কথা বলছেন, এই জায়গাটার এরকম চেহারাই হতো না। আমাদের আলো টালো অনেক বেশি, একদম পুরো জাঁকজমক থাকে এই জায়গাটা। আপনার নাম? আমার নাম মিন্টু বিশ্বাস। কত বছর ধরে পুজো করছেন? 6.5 বছর ধরে প্রায় পুজো হচ্ছে আমাদের এখানে, কিন্তু এবছর করোনায় আমরা আনুষাঙ্গিক যেগুলো করি সেগুলো এবছর সবই পুরোটাই বন্ধ, যেহেতু আমাদের করোনার এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা সেটা অক্ষরে পালন করব। অন্যান্য বছর যা হয় অনুষ্ঠান সে সমস্ত আমরা বন্ধ করে দিয়েছি, শুধু একটি বাজনা নিয়ে আমরা পুজোটা করব। অন্যান্য বছরের তুলনায় এবছর কি আনন্দ উচ্ছ্বাস কম? অনেকটা কম, মানে নাই বললেই চলে আনন্দটা, যে পুজো হচ্ছে বলে বুঝতে পারা যাচ্ছে যে পুজো আছে, কিন্তু যারা পুজো করতে হবে আদিন যারা পুরোপুরিরা করে এসছে সেই কারণে পুজোটা আমাদের করতেই হবে। মন তো প্রচণ্ড খারাপ, ছেলে ছোকরাদের আমাদের তো বয়স হয়ে গেছে 65, এবং সেখানে ছেলে ছোকরাদের তো অবস্থা এমনি আরও খারাপ, তারা তো আনন্দে নাই, কারণ এখানে ছেলে ভর্তি থাকতো, কোনো ছেলে পেলে আসে না, আনন্দ নাই বলে সব সরে গেছে। আপনার নাম? আপনার নন্দলাল বিট। আপনাদের এই মহিষকট কার্তিকের কি প্রাচীন ইতিহাস রয়েছে? আমাদের মোটামুটি আনুমানিক 400-450 বছরের পুরাতন কার্তিক। আমাদের ইতিহাস বলতে আমাদের এখানে মানে অতীতে এখানে মহিষ বাতান ছিল, এখানে পুরাতন জঙ্গল ছিল, জঙ্গল কারণে এখানে মহিষ বাতান ছিল, যত সোনামুখীর বাগাল ছেলে আর কি এখানে মহিষ চড়াতে আসতো, সেই থেকে আমাদের কার্তিকের মহিষ চড়াতে আসতো। মহিষ চড়াতে এসে আমাদের মহিষ যে বাগাল ছেলে ছিল, এই বাগাল ছেলেই আমাদের এখান থেকে সূচনা করে মহিষ কার্তিক। এবছর কতটা সচেতনতা থাকছে? সচেতন আমাদের সব দিকেই সচেতন, কাজ ছাড় সব দিকেই করা হয়েছে। সরকারি নির্দেশ মানছেন? সরকারি নির্দেশ, স্যানিটাইজার হবে, মাস্ক দেওয়া হবে, স্যানিটাইজার ট্যানেল হবে, সব কিছুই সচেতন। আমাদের যে নয়ন সেবা হতো সেটাও কাজ ছাড় হয়েছে, সব কিছুই সচেতন। আপনার নাম? আমার নাম প্রভাস শীল। মহিষগড় কার্তিকের কি প্রাচীন ইতিহাস রয়েছে? হ্যাঁ, শোনা গেছে দাদুদের মুখ থেকে, আমরা তো যেটুকু জানি না, তা মোটামুটি শোনা গেছে যে 450 বছরের পুরনো কার্তিক, এখানে আগে নাকি মহিষের বাতান ছিল বলে, মানে এখানে মহিষ চোরাচুরি হতে বেশি, সেই জন্য এখানে যে কার্তিকটি মানে আমাদের দাদুরা সূচনা করেছিলেন তারা এখানে মহিষগড় কার্তিক নাম দিয়েছিলেন সেই কারণেই। কত বছর ধরে হয়ে আসছে? বিগত 450 বছর প্রায়। এবছর সরকারি নির্দেশ আপনারা কতটা মানছেন? এবছর সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত ব্যবস্থায় করেছি, স্যানিটাইজার বা মাস্কের ব্যবস্থা করা আছে, এবং নিজেরা যতটা সম্ভব পাচ্ছি সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেই আমরা পুজো চালানো পরিচালনা করার সময় চেষ্টা করছি।
এবং আমাদের মন খুবই খারাপ, কারণ আমরা বিগত অনেক দিন ধরেই এই পুজোটাকে আমরা নিজের পুজো বলে খুব জাঁকজমকপূর্ণ করে করি, কিন্তু এবারে করতে পারছি না সরকারের নির্দেশ অনুযায়ী, তাই আমাদের মন খুব খারাপ। তবুও সরকারের নির্দেশ তো মানতেই হবে, সেই জন্যই আমাদের এইভাবে চালাতে হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য কোনো ব্যবস্থা করেছেন আপনারা? সাধারণ মানুষকে সচেতন করার জন্য ব্যবস্থা বলতে আমাদের সবাইকে বলা হয়েছে পুজো কমিটির তরফ থেকে, তারা যেন সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে বা যারা দর্শনার্থী আসবেন তাদেরকে আমরা দূরত্ব বজায় রেখে ঠাকুর প্রতিমা দেখার জন্য সুযোগ সুযোগ করে দেবো। আপনার নাম? আমার নাম পান্টু সূত্রধর। মায়ের কার্তিক কত বছর ধরে হয়ে আসছে এবং এবছর কতটা সচেতনতা বজায় রেখে আপনারা পুজোর আয়োজন করেছেন? মায়ের কার্তিক বিগত প্রায় 300 বছরের উপরে হয়ে আসছে আপনার, আর এই বছর অনেকটাই সচেতনতার মধ্যে দিয়ে পুজোটা পালন করার অনুমতি আছে, সেটা আমরা চেষ্টাও করে যাচ্ছি, দেখা যাক কতটা কি আমরা পালন করতে পারি। মানুষকে সচেতনতার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে আপনাদের? আমাদের স্যানিটাইজ এবং মাস্ক বিতরণের ব্যাপার রাখা আসছে, তাছাড়া মেলা বসার যে ব্যাপারটা ছিল সেই মেলা এখন ঘোষণা হয়নি, যাতে মানুষ ভিড় জমায়েত না হয় সেদিকটাও একটু লক্ষ্য রাখা হবে কমিটির তরফে। আপনাদের মন খারাপ লাগছে এবছর আনন্দ ফুর্তি করতে পারছে? মানে লাগছে তো বটেই, কারণ এই জায়গাটা যে পজিশন এখন দেখছেন সেই পজিশন থাকতো না, এখানে প্রায় আপনার জমায়েত লোক ভালো থাকতো, বাচ্চা ছেলেরা খেলাধুলা ভালো করতো, প্যান্ডেল লাইট দোকানদানি এই সমস্ত প্রচুর জমায়েত হতো, সেই জায়গাটা এখন পুরোটাই ফাঁকা। আপনার নাম? রাজেন্দ্র কুমার চেন। কার্তিক পুজোয় এবার কতটা সচেতনতা বজায় রেখে আপনারা পুজোর আয়োজন করেছেন? আপনারা দেখলেন কালীর ক্ষেত্রে ঠিক একইভাবে হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমরা আজ থেকে শুরু হচ্ছে আমাদের সোনামখির বিখ্যাত কার্তিক পুজো। কার্তিক পুজোর ক্ষেত্রেও আমরা সমস্ত নিয়মবিধি কোর্ট থেকে যেগুলোকে বেঁধে দেওয়া হয়েছে সেগুলোকে মান্যতা দিয়েই কার্তিক পুজো হবে, এবং সমস্ত পুজো কমিটিগুলো পূর্ণ সহযোগিতা করছে, তাদের সাথে বারবার আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আচার অনুষ্ঠান লর্ড কার্তিকের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভক্তি সেগুলোর ক্ষেত্রে কোনো খাটছাট নেই, নিশ্চিত করে সবাই অন্তর থেকে দেব সেনাপতিকে শ্রদ্ধা জানাবে, কিন্তু উৎসবের অংশগুলো কার্তিকের ক্ষেত্রেও বাতিল করা হয়েছে। কতগুলো সরকারি অনুমোদন পত্র কার্তিক হয়েছে? সোনামখিতে কার্তিক হয় শতাধিক, এর মধ্যে আমরা বাজারে যে কার্তিকটা ওই চৌমাথায় আমাদের যে কার্নিভাল সে কার্নিভালে 17টা কার্তিক আসে। এবার তো সেগুলো বন্ধ, সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবারে আমাদের খারাপ লাগলো, এবারে আমরা কার্নিভালটা বন্ধ করেছি।